হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ডিমের কষা। সামান্য নুন দিয়ে আমি ডিম ভেজে নেব। ডিমের মশলা কষার জন্য প্রথমে ডিম ভালোভাবে আমি ভেজে নেব। ডিম ভেজে তুলে নিয়েছি। আরো একটা ডিম আমি ভেজে তুলে নিলাম। আরো একটু আমি কড়াই প্যানে তেল দিয়ে দিলাম। এটা রাখো পেঁয়াজ টমেটো আর 4-5টা রসুনের কলি ভালোভাবে ভেজে নেবো। হালকা করে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলার মধ্যে 4 মগজ দিয়ে দিলাম, একসঙ্গে সবকিছু বেটে নেব। আদা কুচি দিয়ে দেব। তেলের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি বাকি মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে দিলাম। পিষে রাখা মশলা ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে দেব।
লাল ফুটে গেছে, এবার আমি ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটতে দেবো। এইভাবে আমি ডিমের মশলা কষা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডিমের মশলা কষা বানিয়ে নিলাম। আমার ভিডিও পছন্দ হলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার বন্ধুরা।